শুভ সকাল বন্ধুরা, দেখো তো দেখো আবারও চলে আসলাম। সবুজ ফুলকপিগুলো রান্না করব, তো হালকা গরম জলে ভাপ দিয়ে দিচ্ছি, নইলে বলে ওটা গন্ধ করে কাঁচা কাঁচা। তো মশলাও এদিকে রেডি করে নিলাম, আর আলু দিয়ে রান্না করব। তো এর আগের দিনকে আরেকবার রান্না করেছিলাম, তো অতটা টেস্ট হয়নি, প্রথম দিন তো গলে গেছিল ফুলকপিটা, তাই আজকে হালকা ভাপ দিয়ে রান্না করব, দেখি কীরকম হয়। তো বরের জন্য শখ করে আজকে একটু রান্না করলাম এই সবুজ ফুলকপিটা, তো খেয়ে দেখি কীরকম হবে। তো খেয়েছিল জানো, বলেছিল কি ভালো হয়নি, একটা মশলা মশলা গন্ধ করছে। তো দেখো রান্না করছিলাম কিন্তু ভালোই, ও বললো যে ভালো হয়নি। ডাল করেছি, ভাত করেছি ছোট্ট হাঁড়িতে। হাই ফ্রেন্ডস, তো দেখো মাম্মাম নিজের হাতে আজকে ভাত খাচ্ছে, তো ভাত তো খেতেই চায় না, তো দিয়েছিলাম আমি খাওয়াই, তো খাবে না বললো, এক মুঠ খেয়ে আর বলছে খাবে না। তারপরে এখন আমি বসবো, একটু বসবো ফোন ঘাঁটবো, তো বলছে আমার খিদা পাইছি, তো বললাম নিজের হাতে খাও। তো এইখানটা এইভাবে বাবু এ বসছিল, সেভাবে আর খাবে না, এইভাবে বসেও খাবে, তাই থালাটা হাতে ধরিয়ে দিয়ে এলাম। সামান্য একটু ভাত নিচ্ছে, তো এই যে খাচ্ছে, মানে আদৌ জানি না ও খাবে কি না সম্পূর্ণটা। চলো মাম্মাম খেতে থাকো। আর আজকে ওয়েদারটা খুবই খুবই ঠান্ডা দিচ্ছে, মানে মেঘলা মেঘলা করছে, রোদ হয়নি আর কি। আমার রান্না হয়ে গেছে, সবুজ ফুলকপিগুলো আলু দিয়ে করছি আর ডাল করছি, এখন শুয়ে থাকবো। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন গাজর নিচ্ছি, একটু গাজর খাবো, একটা গাজর। তো চলো। তো একবারে অনেকটা টাইম পরে আসলাম, এখন আমি সন্ধ্যা দিচ্ছি। তো পরে দেখলাম মামাম আমার ভিডিও করে দিয়েছিলো, তো আমি আর ভিডিওটা ডিলিট করলাম না, যেহেতু ভিডিও তো কোনো সময় আমি তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করতে পারি না, তো আজকে শেয়ার করে দিলাম মাম্মামের জন্য। মাম্মাম দেখো, তো আমি সন্ধ্যাটা দিয়ে দিই, তারপর হচ্ছে আবার মাম্মামকে পড়তে বসাতে হবে। তো দেখো আমি এইভাবেই সন্ধ্যা দিই, আর তারপরে হচ্ছে তারপরে সন্ধ্যা দিয়ে চলে আসলাম, তো একটু বসিনি আর কি। তারপরে ভাবলাম মুখটা তো ধুয়ে, মানে মুখ হাত মুখ তো ধুয়ে সন্ধ্যাবাতি দিই, তো ভাবলাম কি মুখটা কেমন যেন শুকনো শুকনো লাগছে, তো একটু ক্রিমটা মেখে নিই, পন্ডস ক্রিমটা মেখে নিচ্ছি। আর মাম্মাম এখানটায় আছে, মাম্মাম বিস্কুট খাচ্ছে, তো দোকানে গিয়েছিলো বিস্কুট নিয়ে আসলো। আর আজকে একটু সন্ধ্যাটা তাড়াতাড়ি দেওয়া হয়েছিল, মানে একদম সন্ধ্যা হবে ভাব তখনই দিয়ে দিয়েছি, দিলে শেষ না কাজটা, তার জন্য। আর সন্ধ্যার পরে তো মাথা আঁচড়াতে হয় না, তার জন্য চুলটা খুলে গেছিলো, চুলটা একটু ঝেড়ে উঁচু করে বেঁধে নিচ্ছি। এখন একটু ইসে করবো, কাজ করবো না, মাম্মাকে পড়তে বসাবো, তারপরে রাত্রিবেলায় কী খাওয়া দাওয়া আয়োজন হবে আর কি, সেটা বন্দোবস্ত করবো। আর কত শখ যেন আমি ফুলকপি তরকারিটা রান্না করেছিলাম আমার বরের জন্য, কিন্তু আমার বর আমার রান্নাটা পছন্দ করলো না। খুবই খারাপ লাগে না যখন আশা করে কারোর জন্য শখ করে একটু রান্না করবো ভালো করে, সে যদি তখন পছন্দ মানে না করে, তখন কিন্তু খুব খারাপ লাগে। আর মাম্মামকে নিয়ে একটু শুয়েছিলাম সন্ধ্যা বিকালবেলা আর কি, তো তার জন্য একটু বিছানাটা ঠিক করে নিচ্ছি। আর ভাবলাম কম্বলটা গুছাবো, তারপরে ভাবলাম যে না ওকে তখন পরতে বসাবো, তো কম্বলটা পায়ে নিচ দিয়ে ঢাইকে তারপরে ওকে বসাবো, তার জন্য আর ওটা গুছালাম না। তারপরে চলে আসলো আমার বর, আমাদের ফেমাস বুনিয়া আর ওটা কি ছিল, সিঙ্গারাও নিয়ে আসে, ভিতরে যেন পনির ছিল, নিরামিষ তো নিরামিষ ছিল।
তো তারপরে ভিডিও মাঝখানে ছিল কিছুটা, ভিডিও তো লেট হয়ে গেল। আর এদিকে আমরা বসে আছি, মামমামের জন্য চকলেট আনছে, তো একটা আন্টি আসছিল ওর মাসি আর কি, সেই অনেকটা ভিডিও মাঝখানে ডিলেট হয়ে গেছিলো, তো দুঃখবশত ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদেরকে যদি কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে জানাইও কে কোথা থেকে ভিডিওটা দেখছো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, বাই বাই।